আই এম রিয়েলি সরি ফার্স্টেই যে কোনো নোটিফিকেশন ছাড়া কাউকে কিছু না জানিয়ে আমি এরকম একটা লাইভে চলে আসলাম। আই এম রিয়েলি সরি, কিন্তু আমি একবারে হোমলি এনভায়রনমেন্টে আছি, দেখেন আমি একবারে রিল্যাক্স হতে আছি, কারণ আজকে ইটস মাই ডে অফ, আমি আম্মুর সাথে সময় কাটাচ্ছি। আপনাদেরকে আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে আমি আজকে ভিডিওটাতে এসেছি আর কি, কারণ আমার মনে হচ্ছে যে কেন জানি এই কথাটা না বলে আমি শান্তি পাচ্ছিলাম না, আমার বলতে ইচ্ছা করছে, তাই আমি চলে আসলাম। আপনাদের মেসেজ যেগুলো দিচ্ছেন সেগুলো অ্যান্সার আমি দিব, বাট যে ইম্পর্টেন্ট যে কথাটা আমি ওটা একটু বলে নিই আগে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ভ্যালেন্টাইন্সের, ও সরি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, রিয়েলি সরি, ভুল হয়ে গেছে, সরি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা বেশ কিছু কাজ করেছি এবং সে কাজগুলো দু একটা তো অন এয়ার হয়ে গেছে, ডিজিটালি অন এয়ার হয়েছে, এবং আমি মানে আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে খুব বেশি প্রচার প্রচারণা ছাড়াও সেই কাজগুলো আপনাদের এতটা ভালো লেগেছে, আপনারা জানিয়েছেন যে আপনাদের কতটা ভালো লাগলো। এর থেকে আসলে বড় অ্যাচিভমেন্ট কিছু হয় না। তো ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, খালি প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে আমরা আশা করি সবাই কম বেশি জানেন যে এখন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা ক্লোজ আপের কাছে আসার গল্প একটা ক্যাম্পেইন করে থাকি, এবং প্রতিবারের মতো এবারও হয়েছে, এবং সৌভাগ্যক্রমে পরপর দুবার আমি করতে পেরেছি, এই সৌভাগ্য আমার হয়েছে। এবং আমাদের এবারের গল্পের নাম হচ্ছে তবুও ভালোবাসি, আমাদের ডিরেক্টর হচ্ছেন রুবায়ত মাহমুদ। আচ্ছা, আমার মা এখানে, আম্মু হ্যালো দাও সবাইকে, একটু সবাইকে হ্যালো বলো, বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, থ্যাংক ইউ। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই মম, দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। এখন তবুও ভালোবাসি নাটকটা নিয়ে আমরা সেই ভাই ভ্যালেন্টাইনের আগে থেকে খাটছি, ইনফ্যাক্ট গতকাল রাতেও আমি এটার জন্য কিছু কাজ করে আসলাম, ডাবিংয়ের কাজ করে আসলাম, মানে ইটস এ নেভার এন্ডিং প্রসেস, খুবই মানে বড় ভালো প্রজেক্ট বানাতে গেলে যেটা হয়। এখন এটার মেইন রিজনটা কি, মেন রিজনটা হচ্ছে কারণ আপনাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, এখন এই এক্সপেকটেশন ম্যাচ করতে গিয়ে ভাই জান তো আমাদের বের হয়ে যায়, তবুও ভালো লাগে যখন কাজটা দেখার পর আপনারা আপনাদের ভালো একটা ফিডব্যাক দেন, তখন খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, শান্তি লাগে যে ফাইন, আসলে টাকার জন্য তো সবসময় কাজ করা না, বা আপনাদের ভালোবাসাটা পাই দেখেই এখনও কাজ করছি। নাটকটা দেখতে গিয়ে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে, এবং আমি সেই রিয়েলাইজেশনটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে আমি নাটকটা পুরোপুরি দেখলাম, দেখার পরে একটা জায়গা আমি খুবই ঝামেলায় আছি, ঘরে আছি, এবং আপনাদেরকে আগেই বলি, আপনারা ওই মানে আমরা রেগুলার যে কাজগুলো করে থাকি সেই রেগুলার কাজগুলো যারা দেখে অভ্যস্ত, আপনারা আমার কাছ থেকে যে ধরনের কাজ আশা করেন, এক্সপেক্ট করেন, একটু লাভ স্টোরি এক্সপেক্ট করেন, একটু চকলেট বয় ইমেজ, অনেকে যেটা বলে, আই ডোন্ট নো ওয়াই দে কল মি আ চকলেট বয়, ডু আই লুক লাইক চকলেট বয়, আচ্ছা এনিওয়েজ, ওই যে কাজটা আশা করেন, আই এম রিয়েলি সরি, বাট আমার মনে হয় না যে এইবারের নাটকে আপনারা সেটা দেখতে পাবেন, এবং আমার এটা দায়িত্ব যে আপনাদেরকে আগে থেকে জানানো, যারা এরকম আশা নিয়ে আছেন তারা যেন নিরাশ না হন, এবং দিনের শেষে আমাকে গালি না দেন, আমার টিমকে যেন বাজে কিছু না বলেন, এর জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি, আপনারা এটা দেখতে পারবেন না, কারণ চাই আর না চাই আমরা এবার একটা খুব হিট প্রোডাকশন বানানোর থেকে আমরা যেটা চেষ্টা করেছি, আমার ডিরেক্টরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমাদের মানে এর থেকে ভালো বন্ধুত্ব আসলে ডিরেক্টর এবং আর্টিস্টের মধ্যে হওয়াটা টাফ, আমাদের সাথে যে সম্পর্ক, আমার সাথে রুবাইতের যে সম্পর্ক, আমাদের পুরো টিম মিলে আমরা যেটা চেষ্টা করেছি, আমরা একটা জনপ্রিয় প্রজেক্ট বানানোর থেকে আমরা কেন জানি একটা ডিফারেন্ট স্টোরি মেকিংয়ের জন্য এবার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনভাইট করছি না যে আমাদের নাটকটা দেখুন, নাটক যদি আপনাদের পছন্দ না হয় অথবা বাকিদের কাছ থেকে যদি শোনেন যে নাটকটা ভালো হয়নি, আমার মনে হয় যে না দেখাই বেটার, কারণ ভাই আমি নিজেও একজন আপনাদের মতোই সাধারণ মানুষ, আমি জানি যে জীবনে মানে নিজের সময় এবং মেগাবাইট দুইটা জিনিসেরই দাম আছে, তো এটা যে কোনো ফালতু জায়গাতে ইনভেস্ট করার কোনো দরকার নেই, কিন্তু যারা একটা ডিফারেন্ট কাজ দেখতে চান, যারা রেগুলারিটির বাইরে গিয়ে কিছু দেখতে চান, প্রতিদিন এই দুইটা ছেলে মেয়ের প্রেম কাহিনী দেখে যারা বিরক্ত, তারা যদি কেউ দেখতে চান তাহলে ইউ শুড ওয়াচ ইট, ইটস ওয়ার্থ ইট। আমরা ট্রাই করেছি একটু ডিফারেন্টভাবে একটা জিনিস উপস্থাপন করতে, একটু হয়তো কাব্যিক হয়ে গেছে, হয়তো ব্যাপারটা একটু আর্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের আসলে কোন ধরনের কাজ ভাল লাগে আমি তো বলতে পারি না, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কাজ ভাল লাগে, আমার না কাজটা খুব বেশি ভালো লেগেছে।
আমি জানি খুব একটু বেশি হয়ে যাচ্ছে, বাট মানে আমি নিজে কাজ করেছি, তারপর আমি বলছি আমার কাজটা আসলে খুব ভালো লেগেছে, একটু ডিফারেন্ট কিছু করার সুযোগ পেয়েছি আমরা। আর একটা জিনিস, যারা এত কিছুর পরেও, এত কথার পরেও যারা আমাদের নাটকটা আলটিমেটলি দেখবেন, তাদেরকে আমি ছোট্ট একটা কথা বলবো এখন, এইটা যারা দেখবেন না তাদের জন্য না, এখন বলছি যারা দেখবেন তাদের জন্য, যদি পারেন, যদি পসিবল হয়, নাটকটা দেখার সময় প্রথম সেকেন্ড থেকে আপনার ভলিউমটা একটু বাড়াবেন, এবং ট্রাই করবেন যে আশেপাশের মানুষজন যাদেরকে নিয়ে দেখছেন তারা যেন একটু কথা কম বলে, অথবা আপনাকে ডিস্টার্ব ক্রিয়েট না করে। কারণ হচ্ছে, আমি আপনাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখছি, আপনি যদি নাটকের একটা ডায়লগ অথবা দুইটা ডায়লগ মিস করেন, আপনি পরের কোনো সিকোয়েন্সের সাথে, পুরো সিনের সাথে আপনি লিঙ্ক খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট, অফ ভয়েসে যে কথাগুলো হবে, যে কবিতাগুলো আসবে, সেই কবিতাগুলো যদি আপনি মিস করেন, ন্যারেশনগুলো যদি আপনি মিস করেন, ড্রিমসগুলো যদি আপনি মিস করেন, আমার মনে হয় যে আপনি আপনার লিঙ্ক হারিয়ে ফেলবেন, এবং পরে আপনি লাস্টে যে আবার আমাকেই গালি দিবেন যে কি বানাইছে একটা, এতদিন ধরে এত প্রমোশন করে, এতদিন এত কথাবার্তা বলে, ছবি আপলোড দিয়ে এসব কি বানাইছে। আমি চাই না আপনাদের সেই গালির অংশীদার হতে, আমার খুবই খারাপ লাগে যখন একটা কাজ নিয়ে নেগেটিভ রিভিউ আসে, এবং হয়তো আপনারা জানেনও যে এর জন্য আমি খুব কম কাজ করেছি লাইফে, আমি পারি না যে রেগুলার কাজ করে আপনাদের এক্সপেকটেশনকে নিচে নামিয়ে ফেলবো, যাতে আমার যখন একটা কাজ আসবে, আপনারা যে এক্সপেকটেশন নিয়ে বসেন এখনও, সেই এক্সপেকটেশন যদি না থাকে আমরা কী নিয়ে বাঁচবো? আপনাদের এই ভালোবাসাটুকুই তো এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দৌড়াতে সাহায্য করছে। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য, তবুও ভালোবাসি। 8:45 থেকে তিনটা নাটক দেখানো শুরু হবে, বাকিদের সবার কাজ দেখবেন, খুবই সুন্দর কাজ হয়েছে। রানা ভাইয়ের কাজ খুব সুন্দর হয়েছে, বান্না ভাই অসাধারণ কাজ করেছেন, আমার বন্ধুরা সেখানে কাজ করছে, টয়া কাজ করছে, সাফা কাজ করছে আমার সাথে, সাবিলা কাজ করছে, মনোজ ভাই কাজ করছে, আমাদের তৌসিফ মাহবুব ভাই কাজ করছে, সবার কাজ দেখবেন, এবং অন্যান্য চ্যানেলে যে নাটকগুলো দেখাচ্ছে তাদের কাজও দেখবেন। আপনাদের ভিউয়ারশিপের উপরই, আপনাদের ভালো লাগার উপরই কিন্তু ভালো কাজ নির্ভর করে, আপনারা ভালো কাজ দেখলে ভালো কাজ আরও হবে। 8:45 থেকে তিনটা নাটক একসাথে দেখানো শুরু করবে, সো আমারটা কখন দেখাবে আমি জানি না। আমার নাটকটার নাম হচ্ছে তবুও ভালোবাসি, দেখার সময় ভলিউমটা একটু বাড়িয়ে রাখতে হবে, আশেপাশে মানুষের কথাগুলো শোনা যাবে না, এবং যারা নিজেরা দেখছেন তাদের সবাইকে কষ্ট করে ডায়লগগুলো একটু ফলো করতে হবে, যাতে লাস্টের ইমোশনটা আপনি পুরোপুরিভাবে নিতে পারেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখাতে ভরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, এবং থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।